আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দ্রব্যমূল্যের পাগলা গোড়া এখন নিয়ন্ত্রণহীন বলেছেন নেফ। বাজার নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের পাগলা ঘোড়া এখন নিয়ন্ত্রণহীন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশ নেফ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া শুক্রবার 12 মে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই মন্তব্য করেন তারা। নেফ নেতৃদ্বয় বলেন, বাজারের নৈরাজ্য আর মুনাফাখোর সিন্ডিকেট ব্যবসায়ীদের দৌরাত্মে শ্রমজীবী স্বল্প আয়ের মানুষের জীবনে নাবিশ্বাস উঠেছে। ব্যবসায়ীদের খামখেয়ালিতে সাধারণ মানুষের জীবন বিপর্যস্ত। শ্রমজীবী মেহনতি মানুষের ঘরে ঘরে হাহাকার। তারা আরও বলেন, বাস্তব সত্য হচ্ছে বাজারের উপর সরকারের কোনো নিয়ন্ত্রণ নেই। সরকার বাজার নিয়ন্ত্রণ করতে পরিপূর্ণ ব্যর্থতার পরিচয় দিয়েছে। ফলে হঠাৎ করে সয়াবিন তেলের দাম লিটারে 12 টাকা বাড়িয়ে 199 টাকা নির্ধারণ, সরকারি এই সিদ্ধান্ত পুরোপুরি দায়িত্বহীন ও জনগণের উপর নতুন গজবের শামিল। চিনি বাজার থেকে প্রায় উধাও। পেঁয়াজ রসুন সহ প্রতিটি ভোগ্যপণ্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে গেছে। নেতৃদ্বয় বলেন, গত কয়েকদিনের মধ্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর মূল্য নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। মূল্যবৃদ্ধির বিষয়ে কাজ করছে অনেক অসাধু সিন্ডিকেট ব্যবসায়ী। সরকারকে এই অসাধু সিন্ডিকেট ভাঙতে হবে। সরকার বিভিন্ন পণ্যের দাম নির্ধারণ করে দেওয়ার পরও সেটা মানা হচ্ছে না। বিক্রেতারা নির্ধারিত মূল্যের বেশি দামে পণ্য বিক্রি করছেন।